जी मैडम उठें बोलें। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। आई एम मार्सिया। आई एम बप्पी। वेलकम टू बंका प्लांटो। সো আজকে আমরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগে আমরা যাচ্ছি উইন্টার শপিং করতে ডিএফওতে। ডিএফও হচ্ছে ডিরেক্ট ফ্যাক্টরি আউটলেট, এটা মেবি অস্ট্রেলিয়ার আরও অনেক জায়গায় আছে। সো ওখানে আমরা যাচ্ছি, দেখি কী কী শপিং করি, হয়তো তেমন কিছু নাও পছন্দ হতে পারে, আবার অনেক কিছু পছন্দ হয়ে যেতে পারে। সো আমরা এখন কফি নিয়ে নিলাম, এখন অনেক লেট হয়ে গেছে আজকে। আজকে এখন বাজে হচ্ছে 2টা। আসলে এটা আমাদের দোষ না, এটা ওয়েদারের দোষ। ওয়েদারের দোষ, আমরা খুব লেজি হয়ে গেছি আর আজকে আমরা ট্রেনিং করতেছি। সো আমরা যাই একটা এয়ারপোর্টের কাছে, অলমোস্ট আধা ঘন্টা লাগবে। আমরা আমাদের জার্নি শুরু করি। আজকের ব্লগে আমরা দেখাবো টিএফওতে কী কী স্টোর আছে এবং সেটা নিয়ে একটি ব্রিফ ধারণা দিব। আর হচ্ছে যেটা বলা যায় যে টিএফওর একটা শর্ট ট্যুর আপনাদের সামনে প্রেজেন্ট করব। আবার মেঘ হইতেছে দেখছো? ওই দেখো সব প্লেন গুলা রাখা দেখছো, কি আর করবে বলো। আহারে, কোয়ান্টাস এয়ারলাইন, ভার্জিন এয়ারলাইন সব এখানে রাখা আছে দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে মনে হয়। এই ফো চলে এসেছি আমরা, এটা ওই ডিস্ট্রিক্ট। আমরা এখন সারা দিনের জন্য টিকিট কাটবো, মানে সারা দিন না, ঘন্টা হিসেবে দিবে হচ্ছে, পরে জাস্ট একটা টোকেন দিবে। টোকেন দিবে এখানে শুধুমাত্র ছেলেদের ক্লোদিং ই পাওয়া যায়। আর একটি কথা না বললেই না, এটা বাপ্পির অসম্ভব পছন্দের একটা শপ, এখান থেকে বাপ্পি রেগুলার শপিং করে। আর যেটা আপনাদের সবাইকে আমরা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের আজকের ভিডিওটি কোনো প্রমোশনাল ভিডিও নয় এবং স্পন্সর্ডও নয়, সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত রুচির উপর ভিত্তি করে আমাদের এই ব্লগটি তৈরি করা হয়েছে। আউটলেটগুলো থেকে শপিং করার একটা মজা হচ্ছে, লোকাল এবং ইন্টারন্যাশনাল রিটেইলার দু ধরনের শপই আপনারা পেয়ে যাবেন, আবার বিভিন্ন রকমের সেলও চলতে থাকে। আর ডিএফওর ব্যাপারে বলে রাখি, প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত ডিএফও খোলা থাকে। হোল ডিএফওতে একটি মাত্র মেকআপের স্টোর আছে আর বিভিন্ন হাই এন্ড ব্র্যান্ডের মেকআপ এখানে পাওয়া যায়। আর যেহেতু মেকআপ, সো আমার কিনতে এবং দেখতে দুটোই ভাল লাগে। সো দেখতেই পাচ্ছেন যে আমি বেশ কিছুক্ষণ সময় এই মেকআপের স্টোরটাতে স্পেন্ড করেছিলাম। টমি হিলফিগার থেকে শুরু করে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রিটেইলার আপনি ডিএফওতে পেয়ে যাবেন। যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা এখন ফসিলের স্টোরে আছি। ওয়াচের কালেকশনগুলো কিন্তু আসলেই দারুণ ছিল। ইন্টারন্যাশনাল রিটেইলারের পাশাপাশি লোকাল রিটেইলার্সও এখানে আছে এবং কালেকশনগুলো বেশ ওয়াইড রেঞ্জের, যেগুলো সাধারণত আমরা আমাদের আশেপাশে যে শপিং সেন্টারগুলো সেগুলোতে পাই না। আমাকে অনেকগুলো জুতা দিচ্ছে কিনে, এইসব অপমান করতেছে। আজকে আমি শু ছাড়া কিছু পাচ্ছি না আমার নিজেদের, কি একটা অবস্থা না? কেন? ও মেকআপ করছি, হাঁটতে পারতেছে না। ক্লদিং, শুজ সব কিছুর পাশাপাশি আপনি হোম গুডসের কিছু স্টোরও ডিএফওতে পেয়ে যাবেন। এটা শুনলাম না, কেমন তো একটু কালারটা ম্যাচ করে না বাসার সাথে। এই যে বাপি এখন রিল্যাক্স করবে, করো, চোখ বন্ধ করে না, খুল। তোমার কাছে সব রেখে যাব, যাও। কোনটা নিবা? এগুলা যাও, এগুলা ব্লুটা দেখো তো মাঝখানে পোসা।
পসা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কোনো ক্যাফে অথবা কোনো রেস্টুরেন্ট খোলা পাচ্ছিলাম না, কারণ ডিএফএল যদিও 6টা পর্যন্ত খোলা কিন্তু এটা আমরা জানতাম না যে ফুড কোর্টগুলো 4টা 4:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। খাবার নিয়ে পেয়ে একজন দুঃখিত বেচারা আমাদের বাসা চলে দিচ্ছে বলতে স্যার হয়তো আমরা এখন বাসা চলে যাবো। ঠান্ডা কুয়াশা পড়ছে দেখছো, অনেক ঠান্ডা মা গো, ভিতরে গরম বেশি আসলে হিটার ছাড়া তো। কেমন গেল তোমার, কেমন গেল মেইনলি আজকে তোমার শপিং হয়েছে? আমি শপিং করছি, আমি বলি, আমি বলি আমি কি কি কিনছি। আমি কিনছি, আমি খালি একটা ই কিনলাম, ওভারকোট কিনলাম, দ্যাটস ইট। তুমি আর কিছু কিনো না? না, গেঞ্জি, তিনটা গেঞ্জি আর দুটো প্যান্ট। আচ্ছা আমি কি কি কিনছি আমি বলি, আমি কিনছি হচ্ছে মেকআপ, বুট, শুজ এন্ড বুট। তো কে বেশি শপিং করছে কো? তাহলে আজকে ব্লগটা পর্যন্তই, আমাকে দেখা যাচ্ছে না, লাইট জ্বালিয়ে দিই। আজকে ব্লগটা পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু দেখতেছি অনেকে সাবস্ক্রাইব করতেছে না, সো সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিও যদি কারো ভালো না লাগে তাহলে ইগনোর করে যাবেন সরাসরি। আরেকটা জিনিস হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, পুরো পৃথিবীর জন্য দোয়া করবেন। সো আজকে এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বাই বাই বাই।